আমরা আজকে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস যে অধ্যায়টা আছে প্রাণীবিজ্ঞানের যে প্রথম অধ্যায়, সেই প্রাণীবিজ্ঞানের প্রথম অধ্যায়ের উপর আমরা আজকে এমসিকিউ সলভ ক্লাসটা করব প্রাণীবিজ্ঞানের প্রথম অধ্যায়ের উপর। সো এই অধ্যায়টা হচ্ছে আমাদের প্রাণীবিজ্ঞানের যে পরিচিতিমূলক যে অধ্যায়টা বলা হয়ে থাকে সেই অধ্যায়টা, এবং এখানে আমাদের আজকে মোটামুটি 60টার মতো এমসিকিউ আছে। যে 60টা এমসিকিউতে আমাদের বিগত বছরগুলোতে বোর্ডে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা কি করব, আলোচনা করব। তাহলে আজকে আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রাণী বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। তো চলো আমরা সময় নষ্ট না করে আমরা আমাদের মেইন আলোচনায় চলে যাই। আমাদের প্রথম যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে প্রাণী জগতের ভিন্নতার কারণ কি। প্রাণী বিভিন্নতার মেন কথা হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে প্রাণী বিভিন্নতার কারণ কি। আমাদের প্রাণী বিভিন্নতা বলতে আসলে আমরা কি বুঝি? প্রাণী বিভিন্নতা বলতে আসলে আমরা বুঝি যে এই পুরো পৃথিবীতে বিভিন্ন রকমের প্রাণী আছে। এই পৃথিবীতে কি বিভিন্ন রকমের প্রাণী আছে, এবং এই প্রাণীগুলো এক একটার বৈশিষ্ট্য কি এক এক রকম, ঠিক আছে? সো এই যে এক একটার বৈশিষ্ট্য এক এক রকম, এটা হওয়ার পিছনে এটা এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় হচ্ছে প্রাণী বিভিন্নতা। এটাকে কি বলা হয়, প্রাণী বিভিন্নতা। তো প্রশ্ন হচ্ছে যে এই প্রাণী বিভিন্নতার কারণ কি, ঠিক আছে? প্রাণী বিভিন্নতার কারণ কি? তাহলে দেখো কি কি আছে, প্রজাতিগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, আচরণগত বৈচিত্র্য, খাদ্যাভ্যাসগত বৈচিত্র্য, চলাচলগত বৈচিত্র্য। বেসিক্যালি আমাদের কিন্তু তিন রকমের বৈচিত্র্য নিয়ে কিন্তু মানে কথাবার্তা বলছে, আমাদের বইয়ের মধ্যে তিন রকমের বৈচিত্র্য নিয়ে কথাবার্তা বলছে, ঠিক আছে? প্রজাতিগত বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। কিন্তু আমরা এই সবগুলোর মধ্যে কোনটা পাচ্ছি বলতো? আমরা এই সবগুলোর মধ্যে কোনটা পাচ্ছি? আমরা এই সবগুলোর মধ্যে পাচ্ছি হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। তাহলে আমাদের যে তিন রকমের বৈচিত্র্য আছে, তিন রকমের বৈচিত্র্যের মধ্যে আমরা মাত্র এক রকমের বৈচিত্র্যের কথাই কিন্তু এখানে আমরা পাচ্ছি, ঠিক আছে? তো এই তাহলে আনসারটা কোনটা হবে, প্রজাতিগত বৈচিত্র্য। বাট বাকি তিনটা কোনটা কোনটা? বাকি তিনটা হচ্ছে, একটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য যেটা আমরা পাইলাম, প্রজাতিগত, আরেকটা আছে জিনগত বৈচিত্র্য, আরেকটা আছে বাস্তুতান্ত্রিক, এটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে প্রজাতিগত বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, এই তিন রকমের বৈচিত্র্য কিন্তু আমরা দেখি। তার মধ্যে আমাদের এই প্রশ্নের মধ্যে দেওয়া আছে কোনটা, আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। আনসার হবে প্রজাতিগত বৈচিত্র্য, ঠিক আছে? ক্লিয়ার না ভাইয়া, বোর্ড ক্লিয়ার না? দেখো তো এখন ক্লিয়ার আছে কিনা। এখন ক্লিয়ার আছে বোর্ড? এখন বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বলো। পরে প্রশ্ন, শ্রেণীকরণের যে কোনো ধাপের জনগোষ্ঠীকে কি বলে? শ্রেণীকরণের শ্রেণীবিন্যাসের আমরা জানি কয়টা ধাপ আছে। শ্রেণীবিন্যাসের আমরা জানি হচ্ছে 7টা ধাপ আছে। কটা ধাপ আছে? 7টা ধাপ আছে শ্রেণীবিন্যাসের। তো এখন বলছে যে 7টা ধাপের প্রত্যেকটাকে এক একটাকে আলাদাভাবে কি বলা হয়, এক একটাকে আলাদাভাবে কি বলা হয়। আমরা এক একটা জানি, এক একটাকে আলাদা ট্যাক্সা নামে ডাকা হয়, ট্যাক্সা বা ট্যাক্সন নামে ডাকা হয়। এক একটাকে আলাদাভাবে ট্যাক্সা বা ট্যাক্সন নামে ডাকা হয়। কি বলা হয়? এক একটাকে আলাদাভাবে ট্যাক্সা বা ট্যাক্সন, ট্যাক্সা বা ট্যাক্সন নামে ডাকা হয় শ্রেণীবিন্যাসের প্রত্যেকটা এক একটা আলাদা ধাপকে। দ্বিপদী নামকরণের প্রবর্তক কোন বিজ্ঞানী? এটা তো খুবই সহজ একটা প্রশ্ন। দ্বিপদী নামকরণের প্রবর্তক কোন বিজ্ঞানী? আমরা জানি দ্বিপদী নামকরণের প্রবর্তক হচ্ছে ক্যাওলাস লিনিয়াস। এখন প্রশ্ন আসতে পারতো যে ত্রিপদী নামকরণের জনককে, ত্রিপদী নামকরণের জনককে, এটাও কিন্তু প্রশ্ন আসতে পারতো। ত্রিপদী নামকরণ কি? আমরা জানি দ্বিপদী নামকরণে গণ এবং প্রজাতি। দ্বিপদী নামকরণে কি ব্যবহার হয়? দ্বিপদী নামকরণে ব্যবহার হয় হচ্ছে গণ এবং প্রজাতি, ঠিক আছে? গণ এবং প্রজাতি। আর ত্রিপদী নামকরণে কি হয়? ত্রিপদী নামকরণের মধ্যে গণ এবং প্রজাতির পর এখানে উপপ্রজাতি নামে আরেকটা অংশ ব্যবহার হয়, এবং সেটার আবিষ্কারক হচ্ছে স্লেগেল, স্লেগেল বা স্লেজেল বলি আমরা যেটাকে। উনি হচ্ছে ত্রিপদী নামকরণের আবিষ্কারক। উনি হচ্ছে কি? ত্রিপদী নামকরণের আবিষ্কারক। তিনি একটা চড়ুই পাখি দেখছিলেন, চড়ুই পাখির নর্মালি বৈজ্ঞানিক নাম হচ্ছে পেসার ডোমেস্টিকাস। তিনি যে বৈজ্ঞানিক নামটা, মানে তিনি যেই চড়ুই পাখিটা খেয়াল করছিলেন, সেই চড়ুই পাখিটা শুধুমাত্র নীল নদের ধারেই পাওয়া যায়, ঠিক আছে? সেই চড়ুই পাখিটার নাম ছিল পেসার ডোমেস্টিকাস নাইলোটিকাস, পেসার ডোমেস্টিকাস নাইলোটিকাস, ঠিক আছে? এখানে ত্রিপদী দেওয়া, আচ্ছা আচ্ছা, আমি খেয়াল করছি যে দ্বিপদী, আমি খেয়াল করছি দ্বিপদী। তাহলে দেখো তো
আমি দেখতেছি কোনটা, তো ত্রিপদী যদি হয় তাহলে আনসার হচ্ছে শ্লীগাল, আমি ত্রিপদীকে দ্বিপদী পড়তেছিলাম এতক্ষণ, দেখছো? এভাবে করে কিন্তু পড়ার মাঝখানে কিন্তু ইয়ে হয়ে যায়, মানে দেখতে কিন্তু ভুল হয়ে যায়। দেখো আমি দেখতেছি হচ্ছে কি ত্রিপদী, আর মানে ভাবতেছি কি দ্বিপদী, তাহলে যদি ত্রিপদী হয় তাহলে আনসার হচ্ছে শ্লীগাল, আর যদি দ্বিপদী হয় তাহলে আনসার হচ্ছে কেওলাস লিনিয়াস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি 35 জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র একজন পরীক্ষার্থী চান্স পায়। এইচএসসি 22 ব্যাচের ভার্সিটি ডিমারদের তাই প্রস্তুতি হরতাল চাই শক্তিশালী। আমরা ছাত্রছাত্রীদের মধ্যে সবচেয়ে পছন্দের টিচার প্যানেল নিয়ে এইবার তৈরি করেছি আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম 2022। 21 ব্যাচে আমরা 13,000-এর অধিক শিক্ষার্থীকে ভার্সিটি প্লাস গুচ্ছের প্রস্তুতিকে শক্ত করার জন্য পড়িয়েছি। এত হাজার স্টুডেন্টের ভরসার জায়গায় থেকে আমরা প্রতিনিয়ত আমাদের লেকচার নিয়ে কাজ করেছি, যার অভিজ্ঞতা 22 ব্যাচকে গোছানো প্রস্তুতি দেওয়ার জন্য যথেষ্ট। 140টি লাইভ ইন্টারেক্টিভ ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ হবে ভার্সিটি অ্যাডমিশনের পূর্ণাঙ্গ প্রস্তুতি। আর এবারের ক্লাসগুলো ওয়েবসাইটে হওয়ায় ডিস্ট্রাকশনের কোনো সুযোগ নেই। লাইভ ক্লাসগুলোতেও পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকছে এবার, যেন পরীক্ষায় আসার মতো সকল প্রশ্ন ক্লাসের মধ্যেই পপ কুইজ আকারে তোমরা সমাধান করতে পারো। প্রতি চ্যাপ্টার পড়ানোর শেষে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক প্রদান এবং প্রতি চ্যাপ্টারের প্র্যাকটিস এক্সাম তো থাকছেই। ভার্সিটি অ্যাডমিশনে যেহেতু বাংলাদেশের একটা বড় অংশ আমাদের কাছে পড়ে, তাই নিজেদের মধ্যে পরামর্শ এবং প্রবলেম সলভিং এর জন্য থাকবে ডেডিকেটেড ডিসকাশন গ্রুপ। কোর্স জুড়ে আমাদের নেয়া গাইডলাইন সেশন থাকবে, যা তোমাদেরকে মোটিভেটেড রেখে সঠিক স্ট্র্যাটেজি অবলম্বন করে এগিয়ে যেতে সাহায্য করবে। তাই যাদের সত্যিকারের চান্স পাওয়ার সদিচ্ছা আছে এবং যেভাবে বলবো সেভাবে পরিশ্রম করার মেন্টালিটি থাকবে, কেবল তারাই এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারে। সৎ পরিশ্রম আর এই কোর্সের কন্টেন্ট, এই দুই যথেষ্ট যে কোনো শিক্ষার্থীর ভার্সিটি অ্যাডমিশন যুদ্ধ জয় করার জন্য। যাই হোক, পরের প্রশ্ন, প্রাণীবিদ্যার জনক কে, প্রাণীবিজ্ঞানের জনক কে? ঠিক আছে, আচ্ছা এখানে ব্যাপারটা হচ্ছে প্রাণীবিজ্ঞানের যে জনক, ঠিক আছে, সেই কিন্তু পুরো যে বায়োলজি সে বায়োলজির জনক, বায়োলজির জনক যে প্রাণীবিজ্ঞানের জনক কিন্তু তিনি, ঠিক আছে, বায়োলজি যিনি জনক প্রাণীবিজ্ঞানের জনক তিনি। তাহলে এখানে কে হবে বলতো, বায়োলজির জনক কে বা প্রাণীবিজ্ঞানের জনক কে? বায়োলজিক বা প্রাণীবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। কি? অ্যারিস্টটল। অ্যারিস্টটল হচ্ছে প্রাণীবিজ্ঞানের বা বায়োলজির দুটোরই জনক, তার মনে রাখবা, অ্যারিস্টটল হচ্ছে পাশাপাশি বায়োলজিরও জনক তিনি। আর থিওফ্রাস্টাস হচ্ছে, উনি হচ্ছেন উদ্ভিদ বিজ্ঞানের জনক, উনি হচ্ছেন উদ্ভিদ বিজ্ঞানের জনক। লিনিয়াস, ক্যালাস লিনিয়াস, উনি হচ্ছেন নামকরণ ও শ্রেণীবিন্যাসের জনক। আর ডারউইন, ডারউইন কি? ডারউইন হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের অত্যধিকার মতবাদের জনক। অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার এইভাবে না বলে আমরা হচ্ছে আমার ডারউইন বাদ লিখে দিই, তাহলেই ভালো হবে। ডারউইনের মধ্যে প্রাকৃতিক নির্বাচন মতবাদটাও ছিল, প্রাকৃতিক নির্বাচন মতবাদ ডারউইনের মধ্যে, কারণ তিনি প্রাকৃতিক প্রকৃতি বিজ্ঞানী ছিলেন। আর অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার মতবাদ, এটা হচ্ছে আমরা জানি যে আমাদের আরো একজন বিবর্তনের সাপেক্ষে যুক্তি দিয়ে গেছে, আরো একজন বিজ্ঞানী ছিলেন, ঠিক আছে, ল্যামার্ক, তিনি হচ্ছে অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার মতবাদটাকে দিয়েছিলেন। আর ডারউইন হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ দিয়েছিলেন, তো ওরা ডারউইনবাদ মতবাদ হিসেবেও কিন্তু পরিচিত। ঠিক আছে, গেল, তাহলে আমাদের আনসারটা হচ্ছে অ্যারিস্টটল। আনসারটা হচ্ছে কি? অ্যারিস্টটল। কোনটি অরিওপতি সময়ের উদাহরণ? অরিও, অরিওপতি সম, ঠিক আছে। এখন দেখো, এখানে
প্রথম যে ইয়েটা আছে সেটা হচ্ছে কীট পতঙ্গ, ঠিক আছে? এখন দেখো কীট পতঙ্গ তো আসলে কীট পতঙ্গ বুঝতে অনেক কিছু বুঝায়, তার মধ্যে কীট পতঙ্গ বলতে আমরা আর্থ্রোপোডা পর্বকে বেশি বুঝি, বাট এটা আনসারটা আসবে না। আনসারটা আমার যাবে হচ্ছে হাইড্রার দিকে, হাইড্রাটা অরীয় প্রতিসভ, ঠিক আছে? দেওয়াই আছে যে হাইড্রা বা নিডেরিয়া পর্বের প্রাণী যারা আছে তারা হচ্ছে অরীয় প্রতিসমর অন্তর্ভুক্ত, ঠিক আছে? তারপরে আছে তারা মাছ, তারা মাছটা হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসম, আর স্পঞ্জটা হচ্ছে অপ্রতিসম। তাহলে এখানে আনসারটা হবে কি, হাইড্রা। হাইড্রা হচ্ছে অরীয় প্রতিসমর উদাহরণ। দ্বি অরীয় প্রতিসমের মধ্যে আমরা টিনোফোরাকে পাবো, ঠিক আছে? তাহলে এই প্রতিসমতার মধ্যে কিন্তু আমাদের পড়তে হবে কোনটা কোন প্রতিসম, ঠিক আছে? ওকে, পরের প্রশ্ন, প্রকৃত সিলোমযুক্ত প্রাণী কোনটা, প্রকৃত সিলোমযুক্ত প্রাণী কোনটা। কারণ এই টাইপের প্রশ্নগুলা দেখো ঢাকাবাসীতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলা কিন্তু একটু বেশি আসে, ঠিক আছে? ঢাকাবাসীতে এই টাইপের প্রশ্নগুলো একটু বেশিই আসে, এবং মানে এই টাইপের প্রশ্নগুলো যখন আসে তখন কিন্তু আমরা একটু প্যাস খেয়ে যাই, কারণ এখানে কিন্তু আনসারটা কিন্তু কী দেওয়া, এখানে আনসারগুলো কিন্তু ইয়েতে দেওয়া, বৈজ্ঞানিক নাম আকারে দেওয়া। তো এই বৈজ্ঞানিক নাম আকারে যখন থাকে তখন হচ্ছে আমরা একটু মানে ভর খেয়ে যাই, বা ধরো আমাদের কোশ্চেনগুলো আনসার করতে কিন্তু একটু কষ্ট হয় যখন এই প্রশ্নগুলো কিসে থাকে, বৈজ্ঞানিক নাম আকারে থাকে। সেখানে বৈজ্ঞানিক নামগুলো এই জন্যে তুমি দেখো এখানে যে কমন কমন যেখানে যে বৈজ্ঞানিক নামগুলো আছে সে কমন কমন বৈজ্ঞানিক নামগুলো কিন্তু এখানে আমাদের দেওয়া হয়েছে, ঠিক আছে? কঠিন কঠিন বৈজ্ঞানিক নাম কিন্তু দেওয়া হয় নাই। এখন দেখো এখানে আবার একটা জিনিস আছে, শুধু বৈজ্ঞানিক নাম জানলে হচ্ছে না, এখানে আমাদের সিলোমের ব্যাপারটাও জানা লাগতেছে। কি জানা লাগতেছে? এখানে আমাদের কিন্তু সিলোমের ব্যাপারটাও জানা লাগতেছে। এখন সিলোমের ব্যাপার যদি আমরা খেয়াল করি, সিলোমের ব্যাপারটা কি, সিলোম হচ্ছে দেহ গহ্বর। সিলোম কি, দেহের ভিতরে একটা গহ্বর যেটা কিনা পেরিটোনিয়াল যে পর্দা আছে, পেরিটোনিয়াল পর্দাটা কি করা থাকে, পেরিটোনিয়াল পর্দা থাকে মানে ঢাকা থাকে, ঠিক আছে? এটাকে বলা হয় সিলোম। এখন এই সিলোমটা কাদের আছে, আমরা জানি যে প্রথম যে পর্ব হচ্ছে পরিফেরা, সেই পরিফেরা পর্বের মধ্যে আমরা সাধারণত কি দেখি না, এই পরিফেরা পর্বের মধ্যে আমরা হচ্ছে মানে সিলোম দেখি না। আমরা জানি পরিফেরা পর্বের মধ্যে কি নাই, সিলোম নাই। পরিফেরা পর্বের পরে আছে হচ্ছে নিডেরিয়া। নিডেরিয়া পর্বের যে আছে, নিডেরিয়া পর্বের প্রাণীদের আমরা তাদেরও আমরা সিলোম পাই না। সিলোমের বদলে এখানে আমরা কি পাই, সিলোমের বদলে আমরা একটা গহ্বর পাই, ঠিক আছে? সিলোমের বদলে আমরা একটা গহ্বর পাই, যে গহ্বরটাকে আমরা সিলেন্টোরন নামে ডাকে থাকে। তাহলে যে আমাদের দ্বিতীয় যে পর্ব আছে হাইড্রা, সেই হাইড্রার মধ্যেও কিন্তু সিলোম নাই। আচ্ছা, তারপর তিন নম্বর পর্ব প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস। তো প্লাটিহেলমিনথিস পর্ব যেটা আছে, প্লাটিহেলমিনথিস পর্বের মধ্যেও কিন্তু কি নেই, মানে যে পরিপূর্ণ যে সিলোমটা, সেই পরিপূর্ণ সিলোমটা কিন্তু আমরা কোথায় পাই না, প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস পর্বের মধ্যে কিন্তু সিলোম পাই না। তাহলে এরপরে আছে কি, নেমাটোডা, ঠিক আছে? নেমারোডা, নেমারোডা পর্বের যেটা আছে সেই নেমারোডা পর্বের প্রাণীর মধ্যে কিন্তু আমরা ফর দা ফার্স্ট টাইম আমরা কি পাই, একটা সিলোম পাই, বাট সেই সিলোমটা কিন্তু পরিপূর্ণ আকারে পাওয়া যায় না, ঠিক আছে? সেটাকে ভ্রান্ত সিলোম আকারে বলা হয়ে থাকে, এবং সেখানে আছে হচ্ছে গোলকিমি বা অ্যাসকারিস লাম্ব্রিকরিস, এখানে লাম্ব্রিকরিস হবে, হ্যাঁ লাম্ব্রিকরিস হবে। তাহলে প্রথমবারের মতো আমরা সিলোম পাচ্ছি, কিন্তু সেই সিলোমটা কিন্তু আমরা পুরোপুরি পাচ্ছি না। আচ্ছা, ফেসিউলা হেপাটিকা, এটা কিন্তু সে প্লাটিহেলমিনথিসের মধ্যে চলে গেছে, চ্যাপ্টা কিরমি যেটা, চ্যাপ্টা কিরমি যেটা মানে ফেসিউলা হেপাটিকা, চ্যাপ্টা কিরমি বা এটা আমরা যকৃত কিরমি বলে থাকি, সেটা কিন্তু আমাদের এইখানে কিন্তু চলে গেছে, ঠিক আছে? তারপর দেখো এখানে আমাদের একটা আছে যে টেনিয়া সোলিয়াম, ঠিক আছে? টেনিয়া সোলিয়াম যেটা আছে সেটাও কিন্তু আমার যেটা আমরা ফিতা কৃমি বলে থাকি, যেটাকে আমরা পরিপূর্ণ ফিতা কৃমি বলে থাকি, এটাও কিন্তু আমাদের প্লাটিহেলমিনথিস পর্বের মধ্যে চলে গেছে। এটা হচ্ছে ফিতা কৃমি, এটা হচ্ছে ফিতা কৃমি, আর এটা হচ্ছে যকৃত কৃমি, যকৃত কৃমি, হেপাটিকা যেহেতু রাখা আছে যকৃত কৃমি, ঠিক আছে? এটা হচ্ছে গোল কৃমি। তাহলে এখন আমাদের নেমারোডা শেষ, এবার আমাদের অ্যানেলিডা পর্বে যেতে হবে, যেখানে আমরা পরবর্তীতে আমরা কী পাবো, কেঁচো পাবো, মেটাফায়ার, মেটাফায়ার, এখানে আমরা কী পাবো, কেঁচো পাবো, এবং ফর দ্য ফার্স্ট টাইম এরাই কিন্তু একদম প্রকৃত সিলোমধারী, এরাই কিন্তু কী আকারে আছে, এরা কিন্তু প্রকৃত সিলোমধারী আকারে আছে। তাহলে আনসারটা কী, প্রকৃত সিলোমধারী কী আছে, মেটাফায়ার, ঠিক আছে, প্রকৃত সিলোমধারী। পরে প্রশ্ন, সিলোমযুক্ত প্রাণী কোনটা, সেম আবার একই প্রশ্ন কিন্তু আবার আসছে, আনসারটা আবার তেলাপোকা, তেলাপোকার কিন্তু সিলোম থাকবে, বাকিগুলো থাকবে না। স্পঞ্জ হচ্ছে পরিফেরা পর্বের প্রাণী, এখানে সিলোম নাই। জেলিফিশ হচ্ছে হাইড্রা যেখানে আছে, অর্থাৎ নিডেরিয়া পর্বের প্রাণী, এখানে থাকবে না। চ্যাপ্টা ফিশ
বা চ্যাপ্টার ক্রিমি, এখানে ক্রিমি বলতে পারি আমরা ফিশ না বলে, চ্যাপ্টার ক্রিমি সেও হবে না, কারণ সে হচ্ছে প্লাটিহেলমিনথেস বরফের প্রাণী। তা থাকলো হচ্ছে তেলাপোকা। তেলাপোকাটা কি? তেলাপোকাটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এবং আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা কি? আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা হচ্ছে কিসের আছে? আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা তাদের মধ্যে আমরা সিলোমটা আমরা পাই। পরের প্রশ্ন, সমুদ্র তারায়ের প্রতিসমতা কোন ধরনের? পঞ্চৌরীয় প্রতিসম, এটা আমরা অলরেডি সলভ করে আসছি। সমুদ্র তারা যেটাকে আমরা বলে থাকি হচ্ছে স্টারফিশ, যেটাকে আমরা বলে থাকি স্টারফিশ। স্টারফিশ দেখতে হচ্ছে কেমন? এরকম পাঁচটা পা, তাই না? স্টারফিশে স্টারফিশ এরকম পাঁচটা পা থাকে এবং সে হচ্ছে পঞ্চৌরীয় প্রতিসমের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? পঞ্চৌরীয় প্রতিসমের অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, কোন প্রাণীটি দ্বিঅরীয় প্রতিসম? আচ্ছা, এই সেম মানে এই মানে এই টাইপের যে প্রশ্নগুলো আছে, এই টাইপের প্রশ্নগুলো আসলে কিন্তু আমরা আসলে সাধারণত একটু একটু বিপদের মধ্যে পড়ে যাই, ঠিক আছে? কারণ আমি একটু আগে আমরা এটা সলভ করছি, এই টাইপের প্রশ্ন, যে প্রশ্নের মধ্যে ছিল হচ্ছে মানে তোমার বৈজ্ঞানিক নাম, ঠিক আছে? তো এই বৈজ্ঞানিক নাম দেখলে কিন্তু আমরা মানে ঝামেলার মধ্যে পড়ে যাই। এবং দেখো এখানে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে বলছে যে কোনটি দ্বিঅরীয় প্রতিসম। তো দ্বিঅরীয় প্রতিসমের মধ্যে আমার যেটাকে অরীয় আছে সেই অরীয়টাকে যদি আমরা দুইবার ভাগ করতে পারি তাহলে সেটাকে আমরা কি বলি? দ্বিঅরীয়, ঠিক আছে? লম্বা সিলিন্ডার টাইপের প্রাণী যেগুলো, জাস্ট এ মিনিট, আচ্ছা, লম্বা সিলিন্ডার টাইপের প্রাণী যেগুলো আছে এইগুলোর মধ্যে আমরা সাধারণত এই অরীয় এবং দ্বিঅরীয় গুলাকে পেয়ে থাকি। তাহলে এখানে দেখো দ্বিঅরীয় প্রতিসম দেখলে আমরা এই দুটো নাম, দ্বিঅরীয় প্রতিসম দেখলে আমরা দুটো নাম আমাদের মাথার মধ্যে সবার আগে চলে আসে, দ্বিঅরীয় বললে, ঠিক আছে? একটা নাম তো আছে টিনোফোরা, টিনোফোরা নামটা তো আমরা সহজেই পাই। আরেকটা নাম দিচ্ছে দেখো, সেটা হচ্ছে কি? সিওপ্লানা, এই যে নামটা আছে এই নামটা, আরেকটা আছে টিনোফোরা। এই দুটো নাম আমরা জাস্ট জেনে রাখি, এই দুটো নাম জেনে রাখি, কারণ এই দ্বিপার্শ্বীয় প্রতিসম মানে দ্বিঅরীয় প্রতিসমের মধ্যে দুটোই পাই, বাট টিনোফোরা নামটা বেশি কমন। টিনোফোরা নামটা দেখলে আমরা ইজিলি দ্বিপার্শ্বীয় দ্বিঅরীয় প্রতিসম দেখায় ফেলতে পারি, কিন্তু আরেকটা আছে সিওপ্লানা, এই নামটা হচ্ছে দ্বি যে দ্বিঅরীয় প্রতিসম সেই ক্ষেত্রে আমরা পেয়ে থাকি, ঠিক আছে? আর দ্বিঅরীয় প্রতিসমের নামগুলোর মধ্যে সি আছে, টিনোফোরা যাচ্ছে টিনোফোরা নামের মধ্যেও কিন্তু সি আছে, ঠিক আছে? এই সামনে একটা সাইলেন্ট একটা সি থাকে, ঠিক আছে? সামনে কি থাকে? একটা সামনে একটা সাইলেন্ট সি থাকে, ঠিক আছে? এই সিটা দেখেও কিন্তু আমরা অনেক সময় খেয়াল করতে পারি, ঠিক আছে? আবার সি ফর করডাটা, করডাটা কিন্তু আবার এটার মধ্যে পড়বে না। পরে প্রশ্ন, অপ্রতিসমতার উদাহরণ কোনটা? আচ্ছা, বলবক্সটা গোলীয় প্রতিসম, পিলা গ্লোবোজা, পিলা গ্লোবোজা, পিলা শুধু না আসলে পিলা গ্লোবোজা। পিলা গ্লোবোজা কার নাম? পিলা গ্লোবোজা হচ্ছে শামুকের বৈজ্ঞানিক নাম। কার? শামুকের বৈজ্ঞানিক নাম। এবং এই শামুকরা হচ্ছে অপ্রতিসমতার উদাহরণ, কারণ তুমি শামুকগুলাকে কোনো রকমের সমান ভাগে বা কোনো রকমের ভাগে বিভক্ত করতে পারবা না, ঠিক আছে? এই জন্য এটা হবে আনসার। পরের প্রশ্ন, কোনটি অপ্রতিসম প্রাণী? সেম একই প্রশ্ন আবার আসছে, অ্যামিবা। অ্যামিবা এরা হচ্ছে এরা পরিফেরা না আসলে, অ্যামিবা কেন পরিফেরার মধ্যে যাবে? অ্যামিবা যারা আছে সেই অ্যামিবারা বেসিক্যালি একটা প্রোটোজোয়ান অন্তর্ভুক্ত। আগে তাদেরকে পরিফেরার মধ্যে রাখা হতো, পরে দেখা গেছে আসলে এটা পরিফেরার অন্তর্ভুক্ত না, একটা প্রোটোজোয়ান প্রাণী। এরা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত, এদেরকে কোনোভাবেই সমানভাবে ভাগ করা যায় না, যার কারণে এদেরকে আমরা অপ্রতিসমের মধ্যে রাখবো। এরা হচ্ছে প্রোটিস্টান অন্তর্ভুক্ত, প্রোটিস্টান, প্রোটিস্টান প্রোটোজোয়ান। প্রোটিস্টান প্রোটিস্টা রাজ্যের প্রোটোজোয়া, প্রোটোজোয়া পর্বের অন্তর্ভুক্ত। এরা কোন পর্বের? প্রোটোজোয়া নামক পর্বের অন্তর্ভুক্ত। যে প্রোটোজোয়া পর্বকে আমরা এখন কি করি না, আমরা এখন কোনো কিছুর মধ্যে অন্তর্ভুক্ত করি না, আমরা যে পরিফেরা থেকে শুরু করি প্রোটোজোয়াটাকে আমরা এখন বলি না। প্রতিসমতা হলো তিনটি ভূমিস্তর বিশিষ্ট দশা না, এদেরকে সমানভাবে ভাগ করা যায়, যে কোনো তলে ভিত্তিতে পানির আঙ্গিক অবস্থান, হ্যাঁ এটা ঠিক আছে, একই ধরনের খণ্ডাংশ বিশিষ্ট অবস্থা না, খণ্ডকায়ন না, পানিকে কয়েকটি অঞ্চল না, অঞ্চলায়নও না। তাহলে আনসার হচ্ছে যে কোনো তলের ভিত্তিতে পানির আঙ্গিক অবস্থান, ঠিক আছে? তুমি একটা পানিকে সমান কয়টা তলে ভাগ করতে পারতেছ, একটা পানিকে তুমি সমান কয়টা তলে ভাগ করতে পারতেছ তাকেই কিন্তু তুমি কি বলতেছো? তাকে কিন্তু প্রতিসমতা বলতেছো, ঠিক আছে? আঙ্গিক অবস্থান, একে আমরা কি বলতেছি? প্রতিসমতা বলতেছি। আচ্ছা, পরের প্রশ্ন,
অপ্রতিসম বলতে কি বুঝায়? দেখি, যে কোনো তলে সমানভাবে ভাগ করা যায় না, যে কোনো তলে সমানভাবে ভাগ করা যায় না, হ্যাঁ এটা আনসার, কোনোভাবে ভাগ করা যায় না, একবার মাত্র দুইটি সমানভাগে ভাগ করা যায় না, উল্লম্বভাবে যে কোনো দুটি তলে সমানভাগে, মানে অপ্রতিসম বলেই দিছে অপ্রতিসম, তাহলে কোনোভাবেই ভাগ করা যাবে না, কোনোভাবেই কোনো ক্ষেত্রে সমানভাগে ভাগ করা যাবে না, কোনো ক্ষেত্রে সমানভাগে ভাগ করা যাবে না, তাকে বলা হয় কি অপ্রতিসম বলা হয়ে থাকে। পরে প্রশ্ন, নিচের কোন প্রাণীটি গঠনগতভাবে সরলতম? কোন প্রাণীটি স্পঞ্জিলা? স্পঞ্জিলা সে হচ্ছে গঠনগতভাবে সমন, কারণ সে হচ্ছে পরিফেরা রাঞ্জের অন্তর্ভুক্ত, মানে পরিফেরা পর্বের অন্তর্ভুক্ত। এবং পরিফেরা পর্বের অন্তর্ভুক্তর মধ্যে এখানে লেখাই আছে গঠনগতভাবে এরা অনেক সরল, কারণ কি, কারণ হচ্ছে এরা হচ্ছে কোষীয় মাত্রার, এরা কি মাত্রার, এরা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী, এরা হচ্ছে কি কোষীয় মাত্রার প্রাণী, এদের মাত্রাটা কি, এদের মাত্রাটা হচ্ছে কোষীয় মাত্রা, শুধু জাস্ট কোষ দিয়ে তৈরি এরা, এরা কি সব, এরা হচ্ছে কোষ দিয়ে তৈরি, ওকে, শুধুমাত্র কোষীয় মাত্রার প্রাণী। পরের প্রশ্ন, বহুপতি সমাপ্ত সূচক প্রশ্ন, অরীয় প্রতিসমের উদাহরণ, বাহ বাহ, অরীয় প্রতিসমের উদাহরণ, ঠিক আছে। আচ্ছা, আমাদের বইয়ের মধ্যে জেলিফিশ, হাইড্রা আর হচ্ছে তিনটা নাম আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, জেলিফিশ, হাইড্রা আর সি অ্যানিমন, ঠিক আছে। দেখি এখানে কি কি দেওয়া আছে। আচ্ছা, হাইড্রাটা আমি এখানে পাচ্ছি, হাইড্রাটা পাচ্ছি, তাহলে এটা আমাদের একটা পেয়ে গেলাম। তারপর দেখো টেনিয়া সোলিয়াম আছে, অ্যাস্ট্রোপেকটান আছে। এখন এইখানে প্রশ্নটা কিন্তু একটু কঠিন হয়ে গেল, তাই না? এখানে কিন্তু আমাদের প্রশ্ন একটু কি হয়ে গেল, কঠিন হয়ে গেল। কোনটা হবে এটার আনসার? বলো এনে কোনটা হবে আনসার? হাইড্রাকে আমরা অডিও প্রতিসমের মধ্যে পেয়ে গেছি, এটা তো কোনো সমস্যা না, হাইড্রা তো আমরা অডিও প্রতিসমের মধ্যে পাচ্ছি, তাছাড়া কোনটা হবে বলো? এখানে এমন মনে হচ্ছে না যে আসলে প্রশ্নটার মধ্যে একটু ভুল আছে? তো এখানে প্রশ্নের মধ্যে একটু একটু ভুল আছে না এখানে, কারণ ফিতা কৃমি, তারপরে এটা হচ্ছে তারা মাছ, তাহলে না আনসার যদি এক থাকতো তাহলে রাইট আনসার হইতো, শুধু এক থাকলে রাইট আনসার হইতো, বাকি কোনোটাই আসলে এখানে আনসারের মধ্যে পড়ে না, ঠিক আছে। তিনটা কেমন হবে? তিনটা তারা মাছ, তারা মাছ অরীয় প্রতিসমের মধ্যে। এখন দেখো, হ্যাঁ একটা হইতে পারে যে পঞ্চ অরীয় প্রতিসমকেও তুমি অরীয় বলতেছো, ঠিক আছে, কিন্তু আসলে তা তো না, এটা তো দ্বিপার্শ্বীয়, এটা হচ্ছে দ্বিপার্শ্বীয়, দ্বিপার্শ্বীয়, আর এটা হচ্ছে পঞ্চরীয়, সো হয় কেমনে, চান্স নেই তো। কোষীয় সংগঠন মাত্রার পানি কোনটি? এটা তো সে পরিফেরা যে আছে সে পরিফেরায় যাবে কোষীয় গঠন মাত্রা, একই প্রশ্ন একটু আগে এটা আমরা সলভ করছি, কোষীয় গঠন মাত্রা হচ্ছে পরিফেরা। পরের প্রশ্ন, নিচের কোন প্রাণীটি দ্বিস্তরী? দ্বিস্তরী মানে কি দ্বিভূনিস্তরী প্রাণী, ঠিক আছে। হাইড্রাটা দ্বিভূনিস্তরী প্রাণী, এখানে আসলে মুখস্থ করার কিছুই নেই, হাইড্রা পড়তে গেলে আমরা প্রথমে পড়ে ফেলি হাইড্রা হচ্ছে দ্বিভূনিস্তরী প্রাণী, এর মেসোডাম নাই, এর অ্যাক্টোডাম এবং অ্যানোডাম আছে, এর কি নাই, এর হচ্ছে মেসোডাম নাই, তাহলে হাইড্রা হচ্ছে দ্বিভূনিস্তরী প্রাণী। পরের প্রশ্ন, কোন পর্বে পায়রা সমুদ্রের রেইন ফরেস্ট নামে পরিচিত? নেমারোডা, পরিফেরা, নিরাইয়া, নিরাইয়া পর্বে পায়রা সমুদ্রের রেইন ফরেস্ট হিসেবে পরিচিত। 25% 25% প্রবাল, 25% সামুদ্রিক যে প্রবাল, প্রবাল প্রবাল এবং প্রবাল প্রাচীর, হচ্ছে প্রবাল প্রাচীর তৈরি করে, বা যেটাকে আমরা কোরাল বলে থাকি, সেটা হচ্ছে নিরাইয়া পর্বে পায়রা তৈরি করে থাকে। নিরাইয়া পর্বে পায়রাই কিন্তু সমুদ্রের মধ্যে যে কোরাল, যেটাকে আমরা বলি কোরাল, সেই কোরালটাকে তৈরি করে থাকে, ঠিক আছে, এই জন্য এটাকে সমুদ্রের রেইন ফরেস্ট নামেও ডাকা হয়ে থাকে, ওকে, সমুদ্রের সৌন্দর্যটা তৈরি করে। কোন পর্বটি সিলমবিহীন? কোন পর্বে পায়রাদের সিলম নাই? একাইনোডারমার সিলম আছে, আর্থ্রোপোডা সিলম আছে, মোলাস্কা সিলম আছে, নিরাইয়া সিলম নাই, আনসারটা হচ্ছে নিডারিয়া, আনসারটা হচ্ছে কি, আনসারটা হচ্ছে নিডারিয়া।
আনসারটা কি? আনসারটা হচ্ছে নিডারিয়া। নিডারিয়া পর্বে মানে এটা সিলম নাই, আমরা আগেই দেখছি, এটা তো সিলম থাকার প্রশ্নই আসে না। এটা সিলমের মধ্যে কি আছে? সিলেন্টেরন নামক গহ্বর আছে সিলমের মধ্যে। পরের প্রশ্ন, শিখা কোষ পাওয়া যায় কোন পর্বের পানিতে? প্লাটিহেলমিনথেস পর্বের পানিতে। প্লাটিহেলমিনথেস পর্বের পানিতে কি পাওয়া যায়? শিখা কোষ পাওয়া যায়, ফ্লেম সেল পাওয়া যায়। এবং শিখা কোষ কি? রেচন অঙ্গ। শিখা কোষ কি? রেচন অঙ্গ। রেচন অঙ্গ ফ্লেম সেল। রেচন অঙ্গ কি? রেচন অঙ্গ হচ্ছে ফ্লেম সেল। রেচন অঙ্গ কি? রেচন অঙ্গ হচ্ছে ফ্লেম সেল বা শিখা কোষ। ফ্লেম সেল বা শিখা কোষ নামক রেচন অঙ্গ পাওয়া যায়। পরের প্রশ্ন, সিলোমবিহীন পর্ব কোনটা? আহারে, এক প্রশ্ন। প্লাটিহেলমিনথেস সিলোম নাই, ভ্রান্ত সিলোম, অ্যানিলিডার সিলোম, কর্ডারা সিলোম। তাহলে আনসারটা কি? প্লাটিহেলমিনথেস। এর মধ্যে আমরা সিলোম পাচ্ছি না। প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের মধ্যে আমরা কি পাই না? সিলোম পাই না। দেখছো, এই একই টাইপের প্রশ্ন, একই টাইপের প্রশ্ন কিন্তু বারবার ঘুরে ঘুরে আসতেছে। সিলোমবিহীন পর্বের মধ্যে কোনটা আসতেছে, কোনটা কোনটা পাচ্ছি আমরা? সিলোমবিহীন পর্বের মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। তারপরে ভ্রান্ত সিলোমের মধ্যে পাচ্ছি হচ্ছে আমরা নেমাটোডা, ভ্রান্ত সিলোম। আর তারপরে অ্যানিলিডা থেকে করাটা সিলোমযুক্ত প্রাণী। অ্যানিলিডা থেকে করাটা কি? সিলোমযুক্ত প্রাণী। ওকে, পিসিতে সিলোম নাই, পিসি মানে বুঝলাম না। পরের প্রশ্ন, নিচের কোনটি প্লাটিহেলমিনথেসের পর্বের অন্তর্ভুক্ত? নিচের কোনটি প্লাটিহেলমিনথেস পর্বের অন্তর্ভুক্ত? ফেসিউলা হেপাটিকা। ফেসিউলা হেপাটিকা এটা হচ্ছে যকৃত কৃমি। ফেসিউলা হেপাটিকা এটা হচ্ছে যকৃত কৃমি, এবং এটা কিসের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বের অন্তর্ভুক্ত। ঠিক আছে, আগেও দেখে আসছি, কলা সংগ্রহণ মাত্রার পর্ব কোনটা? কলা সংগ্রহণ মাত্রা মানে সেখানে শুধু কোষ না, অনেকগুলো কোষ মিলে টিস্যু তৈরি হয়। শুধু কোষ না, অনেকগুলো কোষ মিলে টিস্যু তৈরি হয়। ঠিক আছে, প্রথম যেই পর্বটা সেটার নাম হচ্ছে পরিফেরা, যার মধ্যে শুধুমাত্র কোষীয় মাত্রার তারা। পরের যে পর্বটা নিডারিয়া, কোষগুলো টিস্যুতে পরিণত হয়েছে। তাহলে এখানে আমরা কোন পর্ব খুঁজবো? নিডারিয়া পর্ব খুঁজবো। তাহলে কোষ কলা সংগ্রহণ মাত্রা বা টিস্যু সংগঠন মাত্রা পর্ব হচ্ছে নিডারিয়া। নিডারিয়া হচ্ছে টিস্যু সংগঠন মাত্রা। এর পরেরটা কি আছে? প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস হচ্ছে অঙ্গ সংগঠন মাত্রা, টিস্যু অঙ্গ সংগঠন মাত্রা। প্লাটিহেলমিনথেসের পরে আছে নেমারোডা, সেটা হচ্ছে কি? অঙ্গতন্ত্র সংগঠন মাত্রা। তাহলে প্রথমটা হচ্ছে কোষীয় মাত্রা, প্রথমটা হচ্ছে কোষীয় মাত্রা, শুধুমাত্র কোষ দিয়ে তৈরি হবে। পরেরটা হচ্ছে কোষ, বিশেষ করে টিস্যু মাত্রা, কোষ টিস্যু মাত্রা, সেটার মধ্যে কি আছে? নিডারিয়া আছে। তারপরটা কি আছে? তারপরটা আছে টিস্যু অঙ্গমাত্রা। তারপরটা কি আছে? টিস্যু অঙ্গমাত্রা। আর সবশেষে আছে কি? অঙ্গতন্ত্র মাত্রা। সবশেষে আছে কি? অঙ্গতন্ত্র মাত্রা। তাহলে কোষীয় মাত্রার মধ্যে আমরা পাবো হচ্ছে পরিফেরা, পরিফেরা থাকবে হচ্ছে কোষীয় মাত্রার মধ্যে। তারপরে পাবো হচ্ছে আমরা নিডারিয়া, নিডারিয়া পর্বের প্রাণীগুলোকে আমরা পাবো হচ্ছে কোষ টিস্যু মাত্রার মধ্যে। তারপরে হচ্ছে প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস এদেরকে পাবো আমরা টিস্যু অঙ্গ মাত্রার মধ্যে। তারপর হচ্ছে নেমাটোডা থেকে শুরু করে, নেমাটোডা শুরু থেকে শুরু করে করাটা পর্যন্ত যারা যারা আছে সবগুলোই বলতে পাবো আমরা হচ্ছে টিস্যু অঙ্গতন্ত্র মাত্রার মধ্যে পাবো। কোথায় পাবো আমরা? অঙ্গতন্ত্র মাত্রার মধ্যে পাবো। পরের প্রশ্ন, নিচের কোন পর্বে প্রাণীদের সুরু সিলোমেট বলা হয়? নেমাটোডা পর্বে প্রাণীদের সুরু সিলোমেট বলা হয় বা ভ্রান্ত সিলোমেট বলা হয়। একই প্রশ্নই এখন ঘুরে ফিরে বারবার আসবে, কারণ বেশ বেসিক প্রশ্নগুলো আমরা সলভ করে ফেলছি, এখন দেখবো এইগুলোই ঘুরে ফিরে আসবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখি, এটা তো ফিতাকৃমি উদ্দীপকগুলি কিন্তু প্রাণীটি কোন পর্বের? প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী, দেখেই চেনা যাচ্ছে তাই না? এটা তো আমরা দেখেই চিন্তা করতে পারতেছি এটা কোন পর্বের প্রাণী। এটা হচ্ছে একটা প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী। উদ্দীপকগুলিকে প্রাণীর ক্ষেত্রে এরা হচ্ছে অ্যাসিলোম্যাট, কারণ এদের সিলোম নাই, রেচন অঙ্গ শিখা কোষ থাকে, ট্রু, এবং এরা মুক্তজীবী না, আসলে এরা পরজীবী হিসেবে বসবাস করে। এরা হচ্ছে কি? এরা হচ্ছে পরজীবী হিসেবে বসবাস করে, কারণ কৃমি কখনোই কি হতে পারে না? কৃমি কখনোই মুক্তজীবী হতে পারে না। কৃমিকে বসবাস করতে গেলে কি করতে হয়? কৃমিকে বসবাস করতে গেলে অবশ্যই অন্য কারোর উপর ভরসা করে থাকতে হয়, যার কারণে এরা হচ্ছে মুক্তজীবী না, এরা হচ্ছে পরজীবীর অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন,
ঝিনুক কোন পর্বের প্রাণী? ঝিনুক হচ্ছে দেখো মোলাস্কা পর্বের প্রাণী। ঝিনুক ঝিনুক কোন পর্ব? ঝিনুক হচ্ছে মোলাস্কা পর্বের প্রাণী। ঝিনুক, শামুক ইত্যাদি ইত্যাদি প্লাটিহেলমিনথেস পর্বের মধ্যে থাকবে না, কারণ প্লাটিহেলমিনথেস পর্বের মধ্যে কৃমি পাবো, অ্যানেলিডা পর্বের মধ্যে যোগ কেঁচো পাবো, একানারামোটার মধ্যে তারা মাছ পাবো। বাট মোলাস্কা যে আছে কৃমি, সরি ঝিনুক শামুক, ঝিনুক শামুক, ঝিনুক শামুক ইত্যাদি, ঝিনুক শামুক ইত্যাদি এগুলো কোন পর্বের প্রাণীদের অন্তর্ভুক্ত? এরা হচ্ছে মোলাস্কা পর্বের প্রাণীদের হচ্ছে অন্তর্ভুক্ত। কোন পর্বের অন্তর্ভুক্ত? মোলাস্কা। নিচের কোন পর্বের মোলাস্কা প্রাণীদের পাওয়া যায়? আচ্ছা, মোলাস্কা পর্বের প্রাণীরা এরা হচ্ছে ঝিনুক এবং শামুক। শামুকের মুখে দে, শামুকের মুখে মনে রাখবা, শামুকের মুখে রেডুলা নামক একটা রেতিজিব্বা পাওয়া যায়। রেডুলা নামক কি পাওয়া যায়? রেতিজিব্বা পাওয়া যায়। তাহলে এখানে আনসারটা হবে রেডুলা। রেডুলা কি? রেডুলা হচ্ছে রেতিজিব্বা। রেডুলা কি? রেডুলা হচ্ছে রেতিজিহবা, রেতিজিহবা, রেতিজিব্বা। রেডুলা নামক রেতিজিহবাটা কই পাওয়া যায়? মোলাস্কা পর্বে প্রাণীদের পাওয়া যায়। নেফিডিয়া হচ্ছে রেচনঙ্গ, নেফিডিয়া হচ্ছে কি? রেচনঙ্গ। এটা হচ্ছে অ্যানিডিয়া পর্বে পাওয়া যায়, এটা হচ্ছে অ্যানিলিডা পর্বে পাওয়া যায়। অ্যানিলিডা পর্বে নেফিডিয়া নামক রেচনঙ্গ পাওয়া যায়, ঠিক আছে। ট্রোকোফোর লার্ভা, ট্রোকোফোর এটা হচ্ছে একটা লার্ভা দশা। ট্রোকোফোর এটা কি? এটা হচ্ছে একটা লার্ভা দশা। এবং এই ট্রোকোফোর লার্ভা দশাটা, এই বেশ কয়েকটা লার্ভা দশা আমাদের আছে, এবং ট্রোকোফোর লার্ভা দশাটা হচ্ছে অ্যানিলিডা পর্বের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে অ্যানিলিডা পর্বের অন্তর্ভুক্ত। ট্যাগমাটা তো অন্য জিনিস। ট্যাগমাটা তো হচ্ছে অঞ্চলায়ন, দেহকে বিভিন্ন অঞ্চলে ভাগ করা যায়। এটা তোমার আর্থ্রোপোডার মধ্যেও আছে, এটা তোমার হচ্ছে আমাদের যে করডারা, করডারা পর্বের মধ্যেও আছে। তাহলে এখানে যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে রেডুলোনামক রেতিজিব্বা পাওয়া যায় কোথায়? রেডুলোনামক রেতিজিব্বা বা মোলাস্কা পর্বে কোনটা পাওয়া যায়? রেডুলোনামক রেতিজিব্বা। পরের প্রশ্ন, রেডুলা কোন পর্বে প্রাণীদের দেখা যায়? সেম টাইপের প্রশ্ন। আচ্ছা, এই টাইপের প্রশ্নগুলো দেখে কেন এরকম ভরে যাচ্ছে বুঝলাম না। এখানে দেখো আনসার কিন্তু আমরা একটার মধ্যেই পাচ্ছি, রেডুলোনামক রেতিজিব্বা কোথায় পাওয়া যায়। এটা এখন এটা কেমনে তুমি আনসার করবে? এর আনসারটা হওয়া উচিত ছিল যে দেখা যায় না। রেডুলা নামক রেতিজিব্বা কোথায় দেখা যায়? আচ্ছা আচ্ছা, কোথায় রেডুলা কোন প্রাণীতে দেখা যায়? কোন প্রাণীতে দেখা যায়? ঠিক আছে, রেডুলা হচ্ছে মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত, মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত। মোলাস্কা পর্বের অন্তর্ভুক্তের মধ্যে আছে শামুক, ঝিনুক এবং অলসো অক্টোপাস, অক্টোপাস। তাহলে অক্টোপাস আর শামুক, তাহলে এক আর তিন হচ্ছে আনসার। অক্টোপাস থেকে আমার মনে পড়লো, অক্টোপাস তো, ও হ্যাঁ অক্টোপাস থেকে পাওয়া যায়, আমি এটা ভুল বলছিলাম। অক্টোপাস থেকে, এই এই ভুলটা আমি সারা জীবনই করি, আমার এখনও মনে আছে এরকম একটা বাচ্চা কালাম এরকম একটা ভুল করে আসলাম। আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন 2014 সাল এসএসসি পরীক্ষার সময় আমি এই ভুলটা করে আসছিলাম। 2014 সালে বোর্ড পরীক্ষায় এসএসসিতে আসছিল নিচের কোনটি শামুক কোন পর্বের নাকি, নিচের কোনটি মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত, হ্যাঁ নিচের কোনটি মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত নাকি ছিল, অক্টোপাস কোন পর্বের অন্তর্ভুক্ত ছিল, অক্টোপাস কোন পর্বের অন্তর্ভুক্ত, এটা ছিল প্রশ্ন। তা আমি খুব সুন্দর করে অক্টোপাসের আর্থ্রোপোডা পর্বে দাগে আসছিলাম, মানে কী মনে করে যে দাগাইছিলাম তা আমার মনে নাই। ওই সময় আমি স্কুলের এসএসসি পরীক্ষার সময়, তো কি মনে করে আমি অক্টোপাসটা আর্থ্রোপোডা পর্বে দাগে আসছিলাম আমার মনে নাই, বা সেই ভুলটা এখনও প্রায় আমার হয়, ঠিক আছে। যাই হোক, শামুক মোলাস্কা, এটা আর কি বলবো, এটা তো এতক্ষণ সলভ করলাম এতক্ষণ ধরে, মোলাস্কা মোলাস্কা। একে আমার মধ্যে তারা মাছ, আর্থ্রোপোডার মধ্যে তো আমি জায়গা দেখাই আসছিলাম সে তো আর হবে না, আর অ্যানিডা পর্বের মধ্যে যোগ কেঁচো। যাই হোক, পরের প্রশ্ন, উদ্দীপক উল্লিখিত পায় দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম, না দেহের মধ্যে মেন্টল নামক পর্দা আবৃত। হ্যাঁ, মেন্টল হচ্ছে খোলস, মেন্টলটা কি? মেন্টল হচ্ছে খোলস, এই শামুকের যে খোলস এটাকে মেন্টল বলে, দেহ নরম, ট্রু। তাহলে আনসার হবে দুই ও তিন, আনসার হবে কি দুই এবং তিন। কিন্তু এদের দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম না, এদের দেহ কি? এদের দেহ হচ্ছে অপ্রতিসম, এদের দেহ কি? অপ্রতিসম। পরের প্রশ্ন, নেফিডিয়া রেচনাঙ্গ অ্যানিডা পর্বের অন্তর্ভুক্ত, নেফিডিয়া হচ্ছে রেচনাঙ্গ। নেফিডিয়া কোন তন্ত্রের সাথে সম্পর্কযুক্ত? নেফিডিয়া হচ্ছে রেচন তন্ত্রের সাথে সম্পর্কযুক্ত, নেফিডিয়া হচ্ছে কি? রেচন তন্ত্রের সাথে সম্পর্কযুক্ত, রেচন তন্ত্র।
নেফিডিয়া পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? নেফিডিয়া হচ্ছে এলিডিয়া পর্বের প্রাণীদের রেচন অঙ্গ। এলিডিয়া পর্বের প্রাণীদের রেচন অঙ্গকে নেফিডিয়া বলা হয়ে থাকে। নিডিয়া পর্বের রেচন অঙ্গ নাই, প্লাটে হেলমেন্টিস পর্বের রেচন অঙ্গ আছে, কিন্তু সেটাকে আমরা ফ্লেম সেল বলি। সেটাকে আমরা কি বলি? ফ্লেম সেল বলি। আর মোলাস্কা পর্বের অঙ্গ রেচন অঙ্গ পাই না আমরা। আর্থ্রোপোডা পর্বের একটা রেচন অঙ্গ পাই, সেটা হচ্ছে মালপিজিয়ান নালিকা। অ্যানলিডা পর্বের প্রাণীর লার্ভার নাম কি? অ্যানলিডা পর্বের প্রাণীদের লার্ভা আমরা এটাকে পেয়ে থাকি ট্রোকোফোর লার্ভা। একটু আগে আমরা কিন্তু এটা সলভ করছি। অ্যানলিডা পর্বের প্রাণীদের আমরা কি পাই? অ্যানলিডা পর্বের প্রাণীদের মধ্যে আমরা ট্রোকোফোর লার্ভা পাই। কি পাই? ট্রোকোফোর লার্ভা পাই। ট্রোকোফোর লার্ভা, ট্রোকোফোর একটা প্রশ্ন একটু ভালো করে পড়বা। ট্রোকোফোর লার্ভা, এত সব লার্ভা পাওয়ার দরকার নেই, বা ট্রোকোফোর লার্ভাটা পড়বা। অঞ্চলায়ন কোন পর্বের শ্রেণীবিন্যাসদের জন্য গুরুত্বপূর্ণ? অঞ্চলায়ন, অঞ্চলায়ন হচ্ছে দেহকে বিভিন্ন অঞ্চলে কি করা যায়, দেহকে বিভিন্ন অঞ্চলে ভাগ করা যায়, ঠিক আছে? তাহলে এই অঞ্চলায়ন কোন পর্বের প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখি। দেখো এখানে একটা পর্ব আছে, যে পর্বটা প্রাণী জগতে সব থেকে বৃহত্তম পর্ব, সেটা হচ্ছে আর্থ্রোপোডা পর্ব। এবং আর্থ্রোপোডা পর্বের মধ্যে দেহকে বিভিন্ন অঞ্চলে ভাগ করা যায়, তাহলে আনসারটা হবে কি? আর্থ্রোপোডা পর্ব। আনসারটা কি হবে? আর্থ্রোপোডা পর্ব। পরের প্রশ্ন, আর্থ্রোপোডা প্রাণীদের শ্রেণী প্রাণীতে পাওয়া যায়? আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্যারাপোডিয়া হচ্ছে অনেকগুলা পা, এটা পাওয়া যায় না। এইগুলো নামক রেতিজিহ্বা, এটা হচ্ছে মোলাস্কা পর্বে পাওয়া যায়। হিমোসিল নামক দেহ গহ্বর, হিমোসিল নামক দেহ গহ্বর, এটা আর্থ্রোপোডা পর্বে পাওয়া যায়। হিমোসিল নামক দেহ গহ্বর নালিকা পথ পাওয়া যায়, নালিকা পথের হচ্ছে একায়োডারমাটার অন্তর্ভুক্ত। আনসারটা হচ্ছে হিমোসিল। দেহকে হিমোসিল তিনটা দেহ গহ্বরে ভাগ করা যায়, ঠিক আছে? এটা আনসারটা হচ্ছে হিমোসিল নামক দেহ গহ্বর। পরে প্রশ্ন চলে যাই আমরা, নালিকা পথ কোন পর্বের প্রাণীদের পাওয়া যায়? নালিকা পথ হচ্ছে একায়নোডারমাটা পর্বে পাওয়া যায়। নালিকা পথ একায়নোডারমাটা, যেরকম তারা মাস, তারা মাসের যে পা, তারা মাসের পায়ের মধ্যে আমরা নালিকা পথ পাই, এবং এতে পায়ের মধ্যে হচ্ছে পানি প্রবাহ তন্ত্র দেখা যায়, ঠিক আছে? তাহলে আনসারটা হচ্ছে একায়নোডারমাটা। পরে প্রশ্ন, একায়নোডারমাটা পর্বের পানি পর্বের বৈশিষ্ট্য কোনটি? পানি সংবহন তন্ত্র, একটু আগে বললাম যেটা। পুঞ্জাক্ষি, এটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য। শিখাকোষ, ফ্লেম সেল, এটা হচ্ছে অ্যানলিডিয়া পর্বের। রক্ত সংবন্ধন তো, এটা তো অনেকগুলো পর্বের মধ্যেই আছে। আচ্ছা, শিখাকোষ অ্যানলিডিয়া না, ঢাকার লেখার সময় মনে হচ্ছিল ভুল লিখতেছি। পরে প্রশ্ন, একায়নোডারমাটা পর্বের বৈশিষ্ট্য, কণ্টকময় বহিঃকঙ্কাল, কণ্টকময় বহিঃকঙ্কাল, কাটাযুক্ত, কাটাযুক্ত। একাইনো শব্দের অর্থ হচ্ছে কাটা। একাইনো ডারমাটা, ডারমা মানে ত্বক, একাইনো ডারমাটা, কাটাযুক্ত বহিঃত্বক। কোন পর্বের প্রাণীদের ত্বক কাটাযুক্ত? একায়নোডারমাটা। বাহ, একই টাইপের প্রশ্ন ঘুরে ফিরে। পরে প্রশ্ন, একায়নোডারমাটা পর্বের বৈশিষ্ট্য, এরা পঞ্চঅয়ু প্রতিসম, পানি সংবহন তন্ত্র আছে ট্রু, নালিকা পদ আছে ট্রু, তাহলে আনসার 2 এবং 3। একটা পর্বকে একদম ভেজে খেয়ে ফেলা হচ্ছে, তাই না? আচ্ছা, নিচের উদ্দীপকটি পড়ো। ফারহান ও মাহি সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে অনেকগুলো শামুক ও তারামাস সংগ্রহ করলো। ফারহান ও মাহির সংগ্রহ করতে দ্বিতীয় পর্বের প্রাণীটি কোনটা? তারামাস, একায়নোডারমাটা।
এবং এটা এতই জনপ্রিয় প্রশ্ন রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড 2018, বাপরে বাপ, এই একাইনু ডারমাটা তারামাস কতবারই আসছে রে ভাই। ঠিক আছে, এখন এখন আসছে, এখন সাউন্ড আসছে, আমার ওটা চার্জ শেষ হয়ে গেছিল। এই একটা প্রশ্ন কতবার, কতবার আসছে একটা প্রশ্ন। ওকে নেক্সট, উদ্দীপকের প্রথম প্রাণীটি শেষোক্ত প্রাণী থেকে পৃথক করার ভিত্তি কি? ওই একই প্রশ্ন আবার, জোস 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 জোস, একই প্রশ্ন আবার। কোনটির পুচ্ছ বাকনা হেটারোসার্কাল, এই যে এরকম টাইপের, হাঙরের 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 কনডিকটিস পর্বের যে মাছ, কনডিকটিস পর্বের প্রাণীদের হেটারোসাইকেল, পুচ্ছপাকনা, তারপরে অ্যাক্টিনোপ্টেরেজি পর্বের প্রাণীদের হোমোসাইকেল, পুচ্ছপাকনা যেমন রুই মাছ, এবং সার্কোপ্টেরেজি পর্বের প্রাণীদের মাছদের ডাইফিসার্কাল, পুচ্ছপাকনা, ঠিক আছে, ডাইফিসার্কাল, কোশ্চেন অফ দ্য চ্যাপ্টার, তাই না? আচ্ছা ওকে, এখানে এখানে যে মানে যে বড় নাম লিখছে, এই নাম উচ্চারণ করতে যায় বাচ্চাকালে আমার খবর হয়ে যেত। বাচ্চাকালে যখন আমি যখন মানে প্রথম 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 যখন আমি মানে কলেজে উঠছি, তখন হচ্ছে আমার এই টাইপের নাম মুখস্থ করতে গেলে আমার খবর হয়ে যেত। দেখো, স্কলিংডন, তারপরে স্কলিলন, তারপর ল্যাকটিকরাস, ঠিক আছে, এই পর্বের প্রাণীদের আইস কোন দিক, আইস কোন দিক কীরকমের, কে বলতে পারবে এটা আনসার কী হবে? ঠিক আছে, এইটার আনসার কী হবে কে বলতে পারবা? কারণ এই যে এই টাইপের প্রশ্নগুলো আসলে কিন্তু আমরা তখন কিন্তু প্যাচ খেয়ে যাই, তখন কিন্তু আমরা আনসার করতে পারি না। ঠিক আছে, তো এইটা আইস কোন ধরনের, সে আইসটা আমি একটু বলে দিই, হচ্ছে প্ল্যাকোয়েড আইস টাইপের হবে, কিন্তু তোমাদের বলতে হবে যে এটা কোন প্রাণী, তোমাদের বলতে হবে যে এটা কোন প্রাণী, প্রাণীটা কোন, এটা বলতে হবে। আমি বলে দিলাম এটা প্ল্যাকোয়েড আইস টাইপের, আইসটা প্ল্যাকোয়েড আমি বলে দিলাম, কিন্তু কোন প্রাণী এটা, দেখি প্রাণীটা কোনটা, দেখি কে বলতে পারে, ব্ল্যাক হোয়েট আইস হবে এটা, ট্রু। রুই মাছ হচ্ছে সাইক্লোড আইস, হ্যাঁ এটা হচ্ছে হাঙর, শার্ক, এটা হচ্ছে হাঙর বা শার্ক, ভেনাস হার্ট পাওয়া যায় রুই মাছে, রুই মাছে ভেনাস হার্ট পাওয়া যায়, ভেনাস হার্ট, শিরা হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই প্রবাহিত হবে। ঠিক আছে, পরের প্রশ্ন, করোডার পর্বভুক্ত প্রাণীদের দেহ, করোডাটা পর্বভুক্ত প্রাণীদের দেহ, জীবনের কোন কোন সময় নশক নটকর থাকে, হ্যাঁ, গলে বিল ফুলকার অন্ধ্র বিদ্যমান, হ্যাঁ, অপ্রকৃত সিলম, না না না, সিলম প্রকৃত থাকে, তাহলে একে দুই আনসার, প্রকৃত সিলম থাকে, প্রকৃত সিলম থাকে এদের। হেটারোসার্কাল লেজ পাওয়া যায় কনডিকটিস পর্বের প্রাণীদের, কনডিকটিস পর্বের প্রাণীদেরই কিন্তু হেটারোসার্কাল লেজ পাওয়া যায়, যে এরকম টাইপের লেজ পাওয়া যায়। ঠিক আছে, অ্যাম্ফিবিয়াতে তো ওইভাবে লেজ পাওয়া যায় না, যেমন ব্যাং, অস্টিকটিস, কনডিকটিস, অস্টিকটিস পর্বের প্রাণীদের হোমোসার্কাল লেজ পাওয়া যায় বা ডাইফিসাইকালও পাওয়া যায়। অস্টিকটিস হচ্ছে অস্থিময় মাছ, এটার আন্ডারে আবার কী আছে, এটা আন্ডারে আবার, এটার আন্ডারে হচ্ছে আবার অ্যাক্টিনোপ্টেরিজিয়া, সার্কোপ্টেরিজিয়া আছে, রেপটিলিয়া হচ্ছে উপচর, সরি রেপটিলিয়া হচ্ছে সরীসৃপ, এদের নর্মাল লেজ থাকে। সার্কোপ কি, সার্কোপ্টেরিজি পর্বের অন্তর্ভুক্ত, সার্কোপ্টেরিজি, অ্যাক্টিনোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি, সার্কোপ্টেরিজির মধ্যে এরা হচ্ছে, এদের লেজটা হচ্ছে ডাইফিসার্কাল লেজ যেগুলো থাকে, অন্তকঙ্কাল তৌমাস্থি না, এটা অস্থিময়, বায়োপটকা রক্তচালক সমৃদ্ধ লেজ, হেটারোসার্কেল, এটা হবে না, আইস প্ল্যাকোয়েড না জ্ঞান হয়, তাহলে বায়োপটকা রক্তজালিকা সমৃদ্ধ, এটা এটাই হচ্ছে আমাদের এখন আসলে আনসারের মধ্যে পড়তেছে, এছাড়া কোনো আনসার আসলে আমরা মানে এভাবে করে আমরা পাচ্ছি না। ঠিক আছে, সার্কোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি পর্বের বৈশিষ্ট্য, সার্কোপ্টেরিজি পর্বের বৈশিষ্ট্য, আইসটা তো ওদের গ্যানোয়েড টাইপের হয়, সার্কোপ্টেরিজি পর্বের প্রাণীদের আইস গ্যানোয়েড টাইপের হয়,
নাকি অন্য কোনো অপশন তোমাদের মনে আসতেছে? এটা আনসার এটাই হবে, বায়োকট কার রক্ত সিলেকশন মধ্যে, এছাড়া অন্য কোনো আনসার এখানে আসতেছে না। কনডিকটিস পর পায়েদের ফুলকারন্ধ্রের সংখ্যা, কনডিকটিস পর্বে পায়েদের ফুলকারন্ধ্রের সংখ্যা 5-7 জোড়া। এই ফুলকারন্ধ্র প্রত্যেকটা একটু আলাদা আলাদাভাবে পরিণত হবে, এগুলো মুখস্থ জিনিস, এগুলো আসলে এইভাবে করে পারা পসিবল না, এগুলো একদম পুরোপুরি মুখস্থ। পরে প্রশ্ন, সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, আচ্ছা সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কাদের ক্ষেত্রে দেখা যায়? টিকটিকি সরীসৃপ বুকে ভর করে হাঁটে, তিন প্রকোষ্ঠ, কচ্ছপ একই অবস্থা, সাপ একই অবস্থা, কুমির, কুমির এটা হচ্ছে রেপটিলিয়া পর্বে অন্তর্ভুক্ত হওয়ার পরও তাদের যে হৃৎপিণ্ড প্রকোষ্ঠটা এটা হচ্ছে পরিপূর্ণভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট। মনে রাখবে মাছের হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, এরপরে হচ্ছে আমরা উভচর আছে, উভচরের হৃৎপিণ্ড হচ্ছে তিন প্রকোষ্ঠ বিশিষ্ট, সরীসৃপের চার প্রকোষ্ঠ বিশিষ্ট, এরপর থেকে সব চার। তাহলে এখানে যেগুলো আছে উভচর, উভচর এবং সরীসৃপ, তার মধ্যে কুমির হৃৎপিণ্ড পুরোপুরিভাবে কি পুরোপুরিভাবে হচ্ছে চার প্রকোষ্ঠ বিশিষ্টটা আমাদের বইয়ে দেওয়া আছে। অ্যাভিস শ্রেণীর বৈশিষ্ট্য হলো, অ্যাভিস উষ্ণ রক্ত বিশিষ্ট পাখি, দেহ পালক আবৃত, পাখির দেহ পালক আছে, অস্থি বায়ুপূর্ণ, হ্যাঁ বায়ুপূর্ণ অস্থি, আনসার হচ্ছে 1, 2, 3। বায়ুপূর্ণ অস্থি বলেই কিন্তু পাখি কি করতে পারে, পাখি উঠতে পারে, পাখির দেহে পালক আছে এবং পাখি উষ্ণ রক্ত বিশিষ্ট বা অ্যান্ডো, এটা হচ্ছে অ্যাক্টোথার্মিকে অন্তর্ভুক্ত, অ্যাক্টোথার্মিক আর অ্যান্ডোথার্মিক। উভচর অ্যাম্ফিবিয়ার বৈশিষ্ট্য, হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট, হ্যাঁ ত্বকে আইস থাকে না, হ্যাঁ আইস থাকে না, জীবনচক্রে লার্ভা দশা আছে, হ্যাঁ আনসার 1, 2, 3। এদের মধ্যে লার্ভাও দেখা যায়, আমরা দেখছি ইয়াদের কিন্তু লার্ভা আছে, এই যারা হচ্ছে উভচর পর্বে পানি, উভচর পর্বে পানিতে কিন্তু লার্ভা আছে। পরের প্রশ্ন, রুই ও হাঙর উভয় মাছ হলো, এদের মধ্যে শ্রেণীবিন্যাসগত গাঠনিক পার্থক্য আছে? উদ্দীপকের উল্লেখিত প্রথম পাখিটি অ্যাক্টিনোপ্টেরিজির অন্তর্ভুক্ত, রুই মাছ, রুই মাছ হচ্ছে অ্যাক্টিনোপ্টেরিজি, 96% মাছ যারা আছে তারা হচ্ছে অ্যাক্টিনোপ্টেরিজিরই কিন্তু অন্তর্ভুক্ত, নর্মাল যে মাছগুলো আছে। পরের প্রশ্ন, উদ্দীপকের দ্বিতীয় পাখিটির ক্ষেত্রে, দ্বিতীয় পাখিটি গেছে, দ্বিতীয় পাখিটি ছিল হচ্ছে হাঙ্গর, আচ্ছা হাঙ্গর হচ্ছে প্ল্যাকওয়ার্ড আইস ট্রু, পুচ্ছবাকনা হেডারোসাইকেল ট্রু, পুচ্ছবাকনা হেডারোসাইকেল এটাও ট্রু, তারপর বলছে চার জোড়া ফুলকা থাকে বা চার জোড়া ফুলকা আমরা পাই না, এটা ভুল, আনসার হচ্ছে 1 আর 2। আনসার হচ্ছে কি, আনসার হচ্ছে 1 আর 2। ঠিক আছে, এই ফুলকার অন্ধের সংখ্যা কয়টা, এই ফুলকার সংখ্যা কয়টা এটা কিন্তু আমাদের আলাদাভাবে কিন্তু দেখে দিতে হবে। ঠিক আছে, 4-5-7 জোড়া ফুলকার অন্ধ পাওয়া যায় এদের ক্ষেত্রে, 5-7 জোড়া ফুলকার অন্ধ পাওয়া যায় এই সব মাছের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে, পরে প্রশ্ন, পৃথিবীতে এক ধরনের মেরুদণ্ডের প্রাণী রয়েছে যারা যারা জীবনের প্রথম পর্যায়ে ফুলকা এবং পরবর্তী পর্যায়ে ফুসফুসে অন্তর্ভুক্ত হয়, যাতে কথা হচ্ছে ব্যাং, ব্যাং হচ্ছে অ্যামফিবিয়ার অন্তর্ভুক্ত, প্রথম দিকে ব্যাঙের হচ্ছে ব্যাঙাসি থাকে, তখন তাদের হচ্ছে ফুলকা থাকে, এরপরে তাদের ফুসফুস হয়ে ব্যাং হয়ে গেলে, আনসার হচ্ছে ব্যাং, ব্যাং। উদ্দীপকে উল্লিখিত প্রাণীদের, উদ্দীপকে উল্লিখিত শ্রেণীর প্রাণীদের রক্তসিন্ধু বিশিষ্ট ট্রু, আঙ্গুল নখরযুক্ত, ব্যাঙের আঙুলে কি নখ থাকে? উচ্চার পর্বের প্রাণী, ব্যাঙের আঙুলে কি নখ থাকে? না, নখরবিহীন আঙুল থাকে। হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট ট্রু, তাহলে আনসার হচ্ছে 1 আর 3। ঠিক আছে কি আনসারটা বলো, ব্যাঙের কি নখ দেখছো তোমরা, ব্যাঙের কি নখ থাকে? ব্যাঙের কিন্তু নখ থাকে না, 1 আর 3 আনসার, ব্যাঙের নখ থাকে, ব্যাঙের নখ থাকে না, উভচর, ব্যাঙের নখ থাকুক আর না থাকুক, উভচর পর্বের প্রাণী যারা আছে যারা নখরবিহীন, উভচরবিহীন, উভচর যারা আছে তারা হচ্ছে নখরবিহীন, এটা মনে রাখতে হবে, উভচর যারা তারা হচ্ছে নখরবিহীন। অগ্রপদে 4টি, পশ্চাৎপদে 5টি নখরবিহীন আঙুল, মনে রাখবা, অগ্রপদে 4টি, পশ্চাৎপদে 5টি নখরবিহীন আঙুল, মনে রাখবা, উভচর যারা আছে অগ্রপদে 4টি, পশ্চাৎপদে 5টি নখর বিহীন আঙুল। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে আসলে বেসিক্যালি এই কয়টা প্রশ্নই ছিল, আমাদের এই চ্যাপ্টারের মধ্যে বেসিক্যালি এই কয়টা প্রশ্নই আসলে আমরা পাইছিলাম, সত্যি কথা যেটা ট্রুলি, অ্যান্ড এই প্রশ্নগুলো আমরা সলভ করছি। ঘুরে ফিরে পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসতেছিল, যার কারণে আর আমি আর মানে অন্য কোনো প্রশ্ন আর এখানে আমরা আর রাখি নাই, ঘুরে ফিরে এইগুলোই যেহেতু আসতেছে, অ্যান্ড ইনশাল্লাহ এই প্রশ্নগুলো সলভ করলে দেখা যাবে যে তোমাদের
আর এক্সট্রা করে কিছু প্রয়োজন পড়বে না। হ্যাঁ, এবং আমরা কিন্তু এটাও দেখছি যে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে ঘুরে ফিরে কিন্তু এমসিকিউগুলো আসতেছিল। তোমরা নর্মালি খেয়াল করছো প্লাটি হেলমেন্থিস আর হচ্ছে কোশ্চেন অফ দ্য ইয়ার যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের পঞ্চরীয় প্রতিসমর অন্তর্ভুক্ত যেটাকে আমরা বলছিলাম তারা মাছ, ঘুরে ফিরে ওই একটা জায়গা থেকে বারবার 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 প্রশ্ন আসতেছিল। ঠিক আছে, সো এরকমই হয়, কয়েকটা নির্দিষ্ট স্পেসিফিক কোশ্চেন সলভ করে ফেলতে পারলে পরে ঘুরে ফিরে সব একই প্রশ্নগুলোই কিন্তু বারবার বারবার কিন্তু আসতে থাকে। ঠিক আছে, আনসার নিয়ে কনফিউশন আছে কোনটা ভাই, অনেক ঝামেলা লাগছে এই চ্যাপ্টারে। হ্যাঁ, এই চ্যাপ্টারে তো আনসার মানে একটু কনফিউজিং, মানে একটার সাথে একটা মিলে যাচ্ছে এরকম টাইপের হয়ে যায়। ঠিক আছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ।